আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ইয়ামাহা এমজি 15 বা আরন 5 এই দুইটা বাইক কি আসলে ইনস্টলমেন্ট বা কিস্তিতে নেওয়া যায় নাকি? আজকে আমি সেই জিনিসটাই বলবো যে আপনারা কীভাবে এই বাইকগুলো কিস্তিতে নিতে পারেন, এগুলো আসলে কিস্তিতে নেওয়া যায়, আর আপনারা এই বাইকটা হৃদয় মোটরস থেকে কিস্তিতে নিতে পারবেন। আজকে আপনাদের এই কিস্তি যে প্রসেসটা কীভাবে আপনারা নেবেন সেটা আমি আপনাদের সম্পূর্ণ বলে দিব। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের সাথে আছে হৃদয় মোটরস সিইও সোহাগ ভাই। আজকে সোহাগ ভাই আপনাদের বলবে প্রসেসটা আসলে কীভাবে আপনারা বাইকগুলো কিস্তিতে নিতে পারবেন এবং কী কী আপনাদের কাগজপত্র রিকোয়ারমেন্ট এগুলো লাগবে সেগুলো বলবে। সো সোহাগ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। অনেক মুন্না ব্লগসের পক্ষ থেকে আমি হৃদয় মোটরস সিইও মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই অবশ্যই ভালো থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, কেননা বিশ্বব্যাপী যে করোনা সেই ভয়াবহ আক্রান্ত সবলে আমাদের দেশও ভারাক্রান্ত। অনেক জীবন আমরা হারিয়েছি, অনেক গুণীগণিত ব্যক্তি এই বছরে আমরা হারিয়েছি করোনার জন্য। তো আমরা সবাই সাবধান থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, আর অবশ্যই যারা বাইক রাইড করবে তারা হেলমেট এবং যথাযথ বিধিনিষেধ মেনে চলবেন। আর দর্শকদের জানাতে চাচ্ছি যে হৃদয় মোটরস, আপনারা জানেন বাইক লোনের জন্য সারা বাংলাদেশে প্রসিদ্ধিত। অনেকে আমাদেরকে ফোন ধরেন বিভিন্ন দেশ থেকে, প্রবাসীরা বিশেষ করে, যে লোনের জন্য। আমরা শুধু অনলি ঢাকা জেলাতে, মানে ঢাকা জেলা বলতে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর এবং হচ্ছে গিয়ে ঢাকা মেট্রো, ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যেসব লোকজন বসবাস করে তাদেরকে আমরা লোন করে দিতে পারছি। আর তাদের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রথম যারা লোন করতে পারেন তারা হচ্ছে চাকরিজীবী। অবশ্যই করোনার জন্য এখন এতদিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে আমাদের লোন ইয়েটা। আর যারা যেই সেই সেক্টরে লোন করতে পারে না যেই চাকরিজীবী, তারা হচ্ছে ফার্স্ট অফ অল গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল এবং হচ্ছে গিয়ে আপনার রেস্টুরেন্টে যারা জব করছেন বা ব্যবসা করছেন, আর সেখানে হচ্ছে সাংবাদিক, ফিল্ম মিডিয়া, এদেরকে আপাতত করোনার জন্য আপাতত এদের লোনের যে ক্রাইটেরিয়া আছে এটা বন্ধ আছে। এছাড়া আদার যে লিমিটেড কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, ব্যাংক, বিমা, তারপরে সরকারি বেসরকারি যে সকল স্কুল কলেজের টিচার, যারা বাড়ি ভাড়া যারা পায়, বাড়ি ভাড়া পায়, ব্যবসা করছেন, তাদের যদি ব্যাংকের লেনদেন ভালো থাকে এবং এই যাবতীয় যে ডকুমেন্টসগুলো আমি বলছি এক এক করে আপনাদের। আচ্ছা সোহাগ ভাই, এখানে কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে আপনাদের কমেন্টে অনেকেই বলে যে আপনারা কি ফোন ধরেন না। আসলে কি, আমি আপনার একটা কথা বলি যে আমাদের জনপ্রিয়তা এরকম যে একটা ভিডিও যদি ছাড়া হয় সেক্ষেত্রে মিনিমাম 5 লক্ষ ভিউয়ার্স হয়। এখন একদিনে যদি 5 লক্ষ ভিউয়ার্স যদি 50,000 জন ফোন দেয়, আমাদের 4টা নাম্বার দেওয়া আছে, প্রতি সেকেন্ডে আপনার প্রতি 3 সেকেন্ডে একটা করে কল আসে, তো অ্যাজ এ হিউম্যান হিসেবে এতগুলো ফোন পিক করা সম্ভব হয় না। আর ফিজিক্যালি অনেক লোকজন থাকে, তাদের সাথে ডিল করতে হয়, কথা বলতে হয়, আর আমরা যতটা সম্ভব যখনই ফ্রি থাকে তখনই আমরা ফোনটা রিসিভ করি। আর আমরা এটাও রিকোয়েস্ট করি কাস্টমারদেরকে যে আপনারা যদি আমাদেরকে ফোনে না পান সরাসরি শোরুমে চলে আসেন, অথবা আপনারা আমাদেরকে SMS দেন, আমাদের যে ফোন নাম্বার থাকে সেখানে SMS দেন, আমরা দিন শেষে সেই SMSগুলো চেক করে আমরা কল ব্যাক করে থাকি। আর এরা আমার মনে করেন একটা ছোটো প্রতিষ্ঠান, অনেক কল আসে যেটা আমরা আসলে এটা আমাদের একটা ব্যর্থতা বলতে হয়, কিন্তু ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও বড় মানে পরিসরে আপনাদের সাপোর্ট পেলে আমরা করব। আর আরেকটা জিনিস খুব মানে খুব বাজে লাগে যে সব মানে প্রবাসী ভাইরা, আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে লোন তো আপনাকে পসিবলই না, যেখানে আমরা ঢাকার ভিতর বাইরে লোন দিতে পারছি না, সেক্ষেত্রে প্রবাসী ভাইরা অনেক রিকোয়েস্ট করেন আপনাকে, তো ভাই আমরা ভেরিফিকেশন করতে পারবো না, আপনার যে প্রয়োজন ডকুমেন্টস যে ইয়া এগুলো কিছু নিতে পারবো না। আর যেহেতু এটা আমরা ব্যাংকের সাথে, বিভিন্ন ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করে লোনটা পাস করছি, সেক্ষেত্রে কোনোভাবেই আপনি প্রবাসীদেরকে আমরা লোন প্রোভাইড করতে পারবো না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়, যে সকল প্রবাসী ভাইরা আছেন আমাদেরকে ভুল বুঝবেন না, কারণ আমাদের ছোটো প্রতিষ্ঠান আমাদের ব্যক্তিগতভাবে ফাইন্যান্স করে, অর্থায়ন করে কোনো গাড়ি দেওয়া সম্ভব হয় না। অনেক সময় দেখা গেছে অনেক গাড়ির ইয়া থাকে, এই গাড়িগুলো আমরা দিতে পারি না, আমরা চেষ্টা করি, যেহেতু আমরা অনেক জনপ্রিয়তা পেয়েছি আপনাদের ভালোবাসার কারণেই। আর এখন আমাদের করোনার জন্য আপনাদের একটু মানে গ্যারান্টার চেঞ্জ হয়েছে, তারপর ডকুমেন্টসগুলো চেঞ্জ হয়েছে। চাকরিজীবীদের জন্য আপনার আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে,
আপনার চার আরেকটা জিনিস বলতে চাই হচ্ছে R15 বা MT50 এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটির বাইক, এগুলোর মধ্যে কি আপনি সব ধরনের এখন আপনার মানে দর্শকদের জন্য সুখবর হচ্ছে আমাদের যে রিগাল প্লের বাইকগুলো আছে GT XL, Lexmoto, Rushi XL, এভরিথিং বাইক আপনি লোনে নিতে পারবেন। আপনি খালি লোনটা পাস হলে আর আপনার মডেলটা আগে দিবেন, সব বাইক আমরা কালেকশন করে দিই। হয়তো দুই দিন লেট হইতে পারে, পাঁচ দিন লেট হইতে পারে, তারপরে আমরা আপনাকে বাইক প্রোভাইড করব। আমি বলতে চাইছি যেগুলো হচ্ছে দামি বাইক সেগুলো কি মানে অন্যান্য কিছু বেশি কিছু লাগবে নাকি অন্যান্য বাইকে? অন্যান্য অনেকে আছে মানে 20% ডাউন পেমেন্ট এটা বোঝে না। এখন সাপোজ মনে করেন আপনি 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, এখন আপনি তো 5 লাখ টাকা গাড়িতে 20% ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন না, কারণ প্রত্যেকটা ইনকামের একটা লিমিটেশন থাকে, ওই ইনকামের অনুযায়ী আপনাকে লোনটা প্রোভাইড করা হবে। মানে ইনকাম উপর নির্ভর করে বাইকের ডাউন পেমেন্ট আসবে। অনেকে হয়তো ভাবে যে আমি 20,000 টাকা স্যালারি পাচ্ছি যে আমাকে 5 লাখ টাকা হয়তো আমাকে 20% ডাউন পেমেন্ট দিতে হবে, এটা না, কারণ আপনাকে এই লোনটা পরিশোধ করতে হবে। আপনার ইনস্টলমেন্ট আসবে ঢাকা সকাল থাকা খাওয়া সহ এভরিথিং কস্ট মেকআপ করে, আপনি কখনোই 5 লাখ টাকার গাড়িতে 20,000 টাকা স্যালারিতে আপনাকে 80% লোন ব্যাংক কখনো প্রোভাইড করবে না। সেক্ষেত্রে আপনাকে আমাদের কাছে আসতে হবে এবং মিনিমাম স্যালারির 7-10% সর্বোচ্চ আপনার লোনটা আমরা দিতে পারবো। আপনি যেই স্যালারিটা পান সেটা 7-10% মানে 10 গুণ আপনি লোনটা পাবেন আর কি। এক্ষেত্রে বলতে চাই যে মানে যারা R15 বা MT15 মতো প্রিমিয়াম বাইকগুলো নিতে যাচ্ছে তাদের মানে স্যালারি কতটুকু হলে আর কি ভালো হয় আর কি লোনটা? আসলে স্যালারি তো একজনে এক এক রকম দিতে চায়, কেউ 20% ডাউন পেমেন্ট, কেউ 40%, কেউ 80%, এইভাবে মিনিমাম 70,000 টাকা 6 মাসের জন্য আপনাকে লোনে রাখতে হবে। এখন আপনি আপনি মানে অনুযায়ী আপনি ডাউন পেমেন্ট দিবেন, আমাদের কমপক্ষে 20% ডাউন পেমেন্ট দিতে হবে। আর সেই ক্ষেত্রে যারা মনে করেন একটু ভালো বাজেটে গাড়ি নিতে চান অবশ্যই তাদের স্যালারিটা হ্যান্ডসাম স্যালারি হতে হবে। হ্যান্ডসাম স্যালারি যদি না হয় তাহলে আপনার লোনের অ্যামাউন্টটা কিন্তু কম আসবে, তখন আপনার আপনারা বলতে পারেন যে আপনারা 20% ডাউন পেমেন্টের কথা বলছেন, এখানে তো আপনি 20% আমি ডাউন পেমেন্ট দিচ্ছি, 80% লোন পাই না, স্যালারি একটু কম হলে মানে আয় বুঝে ব্যয় করেন, মানে যেমন আয় হবে তেমন লোনটা আপনি পাবেন আর কি। এক্ষেত্রে আপনার যারা ব্যবসায়ী আছেন এবং বাড়ি ভাড়া পান তারা আপনি আপনারা 80% মতো লোন পাবেন, কিন্তু স্যালারি যারা তাদের স্যালারি অনুযায়ী আপনার লোনটা হবে। আপনার সরকারি যারা চাকরিজীবী তাদের হচ্ছে মিনিমাম 15,000 টাকা ব্যাংকে ঢুকতে হবে। ওটা হচ্ছে নর্মালের ভিতরে আছে, অনেকে শখ থাকে না 3-4 লাখ টাকা জমাইছে বাকি 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা সে লোনে নিবে, এটা সে করতে পারবে। যে কেউ লোকে নিতে পারবে তার স্যালারি সর্বোচ্চ 7-10 গুণ পর্যন্ত সে লোন পাবে। মনে করেন আপনার স্যালারি হচ্ছে 15,000 টাকা, আপনি 7-15 মানে 1,40,000 টাকার মতো লোন পাবেন। আপনার 20,000 টাকা স্যালারি আপনি সর্বোচ্চ 1,80,000 টাকার মতো লোন পাবেন। এইভাবে টাইটেরিয়া করে আপনার ডাউন পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর আমাদের এখানে যত গাড়ি আছে সব গাড়ি আপনার লোন নিতে মানে নিতে পারবেন। আগে যেমন ছিল আপনার GT XL গাড়িগুলো নিতে পারতেন না রিগেলের, এখন রিগেলের গাড়ি আপনার লোনে নিতে পারবেন আর কি। তারপর ইয়ামা MT15, R15গুলো কি কি মানে এটার জন্য হচ্ছে চাকরিজীবীদের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার হচ্ছে 4 কপি ল্যাব প্রিন্ট ছবি, অবশ্যই প্রত্যেকের গ্যারান্টার এবং অ্যাপ্লিকেন্টের ছবি ল্যাব প্রিন্ট ছবি হতে হবে। আর হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট, লাস্ট 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট, E3 সার্টিফিকেট যেটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বলা হয় 3 সার্টিফিকেট সেটা লাগবে। আর হচ্ছে গিয়ে আপনার অফিস আইডি কার্ডের ফটোকপি, আর হচ্ছে আপনার যে ভিজিটিং কার্ড যদি থাকে তাহলে সেটা দিবেন। আর এই ক্ষেত্রে আপনার গ্যারান্টার হচ্ছে 2 জন লাগবে, আর সরকারি চাকরিজীবীর জন্য গ্যারান্টার 1 জন হলেও হয়, তার ওয়াইফ অথবা বাবা মা ভাই বোন। আর লোনের জন্য অবশ্যই আপনার 60 বছরের নিচে হতে হবে, যেহেতু এটা বাইক লোন 60 বছরের ঊর্ধ্বে ধরলে আপনার লোনটা হবে না। আর গ্যারান্টার 2 জন লাগবে, একজন হচ্ছে আপনার ওয়াইফ যদি বিয়ে করে থাকেন, যদি বিয়ে না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভাই বাবা মা অথবা আপনার ভাই বোন এদেরকে দিতে পারবেন, আর এছাড়া অন্য কারোকে আপনার হবে না। আর আদার্স আরেকজন আপনার গ্যারান্টার লাগবে, তিনি হচ্ছে আপনার আপনার অফিসের কলিগ অথবা চাকরি করে বা বিজনেস করে এমন একজনকে দিবেন, তার 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ভিজিটিং কার্ড, যদি জব করে তাহলে এমপ্লয়ি আইডি কার্ডের আপনার যে ভিজিটিং কার্ড সেটা দিবেন আর কি, এমপ্লয়ি আইডি কার্ডের ফটোকপি দেবেন, সেটা অনলি চাকরিজীবীর জন্য। আর ব্যবসায়ীদের জন্য হচ্ছে কি আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 4 কপি ল্যাব প্রিন্ট, পাসপোর্ট সাইজের ছবি, 3 সার্টিফিকেট, আর ট্রেড লাইসেন্স লাগবে আপনার 2টা, আপনার প্রিভিয়াস একটা ট্রেড লাইসেন্স এবং রানিং ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে, আপনার সিল লাগবে, আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আর প্রতি মাসের ক্ষেত্রে বলে দিই আপনার ব্যাংকের লেনদেন ব্যবসায়ীদের জন্য প্রতি মাসে মিনিমাম 5 লক্ষ টাকা ট্রানজ্যাকশন থাকতে হবে, যদি আপনার ব্যাংকের লেনদেনটা কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লোনটা রিস্কে পড়ে যাবে।
আর আপনি লোন নেবেন আপনার স্টকে অবশ্যই ভালো স্টক থাকতে হবে, ব্যবসায়ীদের জন্য। আর যদি পার্টনারশিপে থাকেন তাহলে পার্টনারশিপ ডিড থাকতে হবে, আর এগুলো দিবেন। আর গ্যারান্টার সেম একই চাকরিজীবীর জন্য সেইভাবেই দিবেন। আর বাড়ি ভাড়া পায় যারা তাদের জন্য হচ্ছে, যদি আপনি বাড়ি ভাড়া পান আপনার বাড়ির যে দলিলগুলো আছে, দলিলের ফটোকপি, আপনার খাজনা রসিদের ফটোকপি, আপনার হচ্ছে গিয়ে তিন সার্টিফিকেট, ছবি, চার কপি ল্যাপটপ ছবি, তারপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। আর আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের, যদি ফ্ল্যাট থাকে প্রত্যেকটা ফ্ল্যাটের বিদ্যুৎ বিলের মানে ফটোকপি লাগবে। আর ভাড়াটিয়ার চুক্তিপত্র লাগবে, যদি না থাকে সেক্ষেত্রে আমরা ওটা ম্যানেজ করে দিতে পারবো যদি চুক্তিপত্র থাকে আপনার। আর ভাড়ার অবশ্যই আপনাকে 30,000 টাকার উপরে ভাড়া পেতে হবে। আর হচ্ছে কি আপনার এই টাইটেলগুলোর ভিতরে আমরা লোনগুলো দিচ্ছি অনেক ভাই। তো আশা করছি দর্শক বুঝতে পেরেছেন আমরা। স্টুডেন্টদের জন্য কি এরকম কোনো স্কিম আছে? আসলে স্টুডেন্টদের তো বেসিক্যালি লোন দেওয়া হয় না, লোন হচ্ছে তাদের গার্ডিয়ানের মাধ্যমে। তাদের গার্ডিয়ানের মাধ্যমে তারা যদি এই টাইটেলগুলো ফুলফিল করতে পারে তাহলে তার মাধ্যমে। আর ক্রেডিট কার্ডে হচ্ছে আমাদের সাথে 15টা ব্যাংকের এগ্রিমেন্ট আছে ক্রেডিট কার্ডের, সর্বোচ্চ 12 মাসের ইএমআই, বিভিন্ন ইন্টারেস্ট মানে এটা আপনার প্রতি মাসে বছরে 11% ইন্টারেস্ট থাকবে। আপনি যে গাড়িটা নেবেন সেটা যদি আপনি ফুলটা 0% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন, যদি লিমিট থাকে 5 লাখ টাকার আপনি ফুল ইএমআই করতে পারবেন সর্বোচ্চ 12 মাসে। 2 লাখ টাকা লিমিট থাকে তার, তাহলে বাকিটা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে অবশ্যই। হ্যাঁ, বাকিটা ইনস্টলমেন্ট। আপনাদের মানে কিস্তিটা কত থেকে কত মাসে? এটা হচ্ছে কিস্তিটা হচ্ছে আপনার 6 থেকে 36 মাসের কিস্তি, এবং প্রতি মাসে হচ্ছে 1% ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। অনেকে মনে করেন 3 বছরের জন্য নিয়েছেন 36 মাসের জন্য, আপনার টাকা চলে আসছে 1 বছর পর, তখন আপনি বাকি টাকাটা আর্লি সেটেলমেন্ট করে দিতে পারবেন, তখন অনলি 2% ইন্টারেস্ট দিয়ে আপনি লোনটা সেটেলমেন্ট করতে পারবেন। মানে আগে দিতে চাইলে? হ্যাঁ, আগে দিতে চাইলে। তো ফ্রেন্ডস দেখতে পারলেন, আপনারা জানলেন যে আসলে কী কী আপনার কাগজপত্র থাকলে, আপনার ডকুমেন্ট থাকলে আপনাদের কী কী দরকার হয় বাইকটা নেওয়ার জন্য। যারা আপনারা ভালো ভালো বাইক নিয়ে যাচ্ছেন, এগুলো দামি প্রিমিয়াম কোয়ালিটি, যেগুলো যেরকম R15 R15, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য যেটা বললাম, স্টুডেন্টদের যারা চাকরি করে তারা তো চাকরি করবে, তারা তো চাকরির ডকুমেন্টে নিতে পারবে, কিন্তু যারা চাকরি না করে সেক্ষেত্রে তাদের বাবা মা বা প্যারেন্টসের যারা মানে আত্মীয়স্বজন যারা ভাই থাকে বড় ভাই, তাদের ডকুমেন্ট দিয়ে নিতে পারবে। হ্যাঁ, ডকুমেন্ট যার হবে তার নামে কিন্তু বাইকটা হবে। অনেকে আমাদেরকে মিসগাইড করেন, যে বলেন ভাইয়া আমি আমার ভাই থেকে দিয়ে নাম্বার ওনার পেপার দিয়ে লোন করব, কিন্তু বাইকটা আমার নাম হবে। ভাইয়া সেটা কখনোই পসিবল না, যেহেতু লোনটা যার ডকুমেন্টস তার নামেই গাড়ি হবে, সব কিছু তার নামেই হবে আর কি। যদি বাবা মার টাকা করে তার সেক্ষেত্রে তো বাবা মার নামে থাকলে তো প্রবলেম নেই, সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন তারা এইভাবে নিতে পারেন। সবাই আপনারা জানলেন যে কী কী ডকুমেন্ট থাকলে আপনারা নিতে পারবেন এগুলো, বা কী কী আপনাদের ক্রাইটেরিয়া লাগবে বাইকটা নেওয়ার জন্য। আশা করি সবাই ভালো লেগেছে। যদি আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি শোরুমের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দেওয়া থাকবে এবং তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি ফোনে আপনারা না পান সেক্ষেত্রে আপনারা শোরুমে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। সাবস্ক্রাইব টু দ্য নেক্সট ভিডিও। বি সেফ, বি হেলদি। আল্লাহ হাফেজ।